বৃষ্টি কমতেই ঊর্ধ্বমুখী ফারণ। বাংলার উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ফের বৃষ্টির পূর্বাভাস, এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আবহাওয়ার এই গুরুত্বপূর্ণ আপডেটটি আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়া লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তা চলুন দেখে নিই। সাগরে সক্রিয় মৌসুমি বায়ু, তা ধীরে ধীরে উত্তরের দিকে এগোচ্ছে, তবে তার মধ্যে বাংলা জুড়ে বাড়ছে তাপমাত্রা। আগামী কয়েকদিন এই পরিস্থিতি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গের 5 জেলা বাদ দিলে রাজ্য জুড়ে বৃষ্টি আপাতত কমবে বলে জানিয়েছেন তারা। উত্তরবঙ্গে 5 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এদিন সকালে দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে 5 জেলা, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী 48 ঘন্টা অর্থাৎ শনিবার সকালের মধ্যে বজ্রে বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি 3 জেলায় কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দিন চারেকে দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গে জুড়ে ঝড়ো বৃষ্টির পূর্বাভাস। এদিন সকালে দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টা অর্থাৎ আগামীকাল সকালের মধ্যে সবকটি জেলাতে বজ্রে বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শনিবার সকালের মধ্যে কয়েকটি জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলো আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। যে কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হল হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। একই সঙ্গে আগামী 4 দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তাপমাত্রা বৃদ্ধি পেলেও তাপপ্রভাবের কোনো সম্ভাবনা নেই কোথাও। অন্যদিকে রবিবার থেকে ফের ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। গত কয়েকদিনের মতো আগামী 24 ঘন্টায় কলকাতা আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা, এমনটাই বলা হয়েছে এদিন সকালে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে। সঙ্গে বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো এলাকায়। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 36 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 27.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 89%। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়া লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়া লেটেস্ট আপডেটের সাথে।